ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের আগের দিন যে বীজগাণিতিক প্রক্রিয়া এটা আরম্ভ করেছিলাম, সেই কোষে দেখি 6.1 ছয়ের দাগে রাখে, কোষে দেখি 6.1, তার 85 পাতার পরের অঙ্কগুলি দেখাচ্ছি, তোমরা একটু দেখো। আগের দিন আমরা একের দাগে দুইয়ের দাগে এ বি পর্যন্ত করেছিলাম, আজকে তিনের দাগটা দেখছি আমরা। বীজগাণিতিক সংখ্যা মালাগুলি উৎপাদক গাছের চিত্রের সাহায্যে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদকগুলি দেখাতে হবে এবং কত পদই সংখ্যা মালা সেটা লিখতে হবে। আমি ধরে যাক তিনের দাগে সি এরটা করছি। এখন দেয়া আছে পদটা x² + x + 1, এটা নিশ্চয় দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে ত্রিপদী সংখ্যা মালা। এটা তিনটে পদ আছে, ত্রিপদী, এটা তিনটে পদ রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে এখান থেকে প্রতিটা পদকে একটু আলাদা করে নিতে হবে। প্রথমে ধরা যাক প্রতিটা পদ, প্রথম পদ এখানে এভাবে একটু দাগ টানলাম, একটা পদ, তিনটে পদ করে নিতে হবে। এই পদটা হলো x² এই পদটা হলো x, এটা হলো 1। এরপরে উৎপাদক যেগুলো বেরোবে সেগুলো গাছের চিত্রের সাহায্যে, গাছের চিত্র বলতে গাছের যেমন শাখা প্রশাখা বের হয় সেরকম শাখা প্রশাখা বের করতে হবে চিত্রকে। তাহলে এখানে ধরা যাক এটা মূল, তার থেকে শাখা বেরিয়ে এলো তিনটে, এরপরে এখান থেকে আরো শাখা বেরিয়ে আসবে। তাহলে প্রতিটি উৎপাদক এক সবসময় উৎপাদক থাকবেই, এর একটি উৎপাদক থাকবে এক, আরেকটি উৎপাদক এক্স থাকবে, x² মানে x দিয়ে সেটাকে ভাগ করা যায় সেরকম, অতএব এর একটি উৎপাদক হবে এক্স, আর নিজেই নিজের উৎপাদক হয় প্রথম যে কোনো সংখ্যা নিজেই নিজের উৎপাদক, অর্থাৎ x² এটা উৎপাদক হবে, এই তিনটি উৎপাদক হবে। আবার এক্স এর উৎপাদক এক তো থাকবেই, তার সঙ্গে এক্স থাকবে, আর এটা একটাই যেহেতু উৎপাদক সেটা আর চিত্র শাখা প্রশাখা বের করার দরকার নেই। এই হলো আমাদের গাছের চিত্রের সাহায্যে উৎপাদকগুলো দেখানো, এগুলো হলো উৎপাদক, এগুলো হলো উৎপাদক, গাছের চিত্রের সাহায্যে উৎপাদকগুলো দেখানো। একইভাবে আমরা আরেকটা দেখাচ্ছি, তোমরা বাকিগুলো করে দেখাবে আমাকে, সেটা হলো ধরা যাক ডি এর অঙ্কটা, ডি এর অঙ্কটা তিনের দাগে ডি, এখানে দেওয়া আছে যেটা সেটা হলো 2x² y + 7, 2x² y + 7। একইভাবে এটা দেখতেই পাচ্ছ দুটো পদ রয়েছে, সুতরাং দ্বিপদী সংখ্যামালা, এটা একটা, এটা একটা দ্বিপদী সংখ্যামালা, দ্বিপদী সংখ্যামালা একটা একটা। তাহলে দুটো আমাদের শাখা বের হবে কাছে, প্রথমেই একটা হলো 2x² y আর একটা হলো 7। প্রথমে সংখ্যাটার উৎপাদকগুলো দেখাবো আমরা, এখানে প্রথমে সংখ্যাটার উৎপাদক, দুইয়ের উৎপাদক এক হতে পারে, দুই হতে পারে, x² এর উৎপাদক আমরা আগেই দেখেছি x হতে পারে, এক তো করাই রয়েছে আর করার দরকার নাই, আর একটা x² y এর উৎপাদক, এক আর y এক তো রয়েছে এখানে,
এরপরে আরেকটা হচ্ছে ওয়াই। তাহলে গাছের চিত্রের সাহায্যে আমরা উৎপাদনগুলো দেখাচ্ছি, কমাগুলো দেওয়ার প্রয়োজন নাই। এইগুলো আমাদের 2x2y এর উৎপাদকগুলো, 1, 2, x, x2y, এগুলো উৎপাদক। সাথে উৎপাদক কি কি হতে পারে? 1 হতে পারে আর 7। তাহলে গাছের চিত্রের সাহায্যে এইভাবে বাকিগুলি তোমরা করে পাঠিয়ে দিবে, আমি দেখব। এরপরে চারের দাগের যে প্রশ্ন রয়েছে, বীজগাণিতিক সংখ্যামালা ধ্রুবক পদ ছাড়া অন্যান্য পদগুলির সংখ্যামূলক সহগ লিখি। সংখ্যামূলক সহগ, সহগ বলতে কি বোঝায়? পাশে যেটি রয়েছে, যেটিকে গুণ করা আছে। যেমন 2x2 এর সহগটা হচ্ছে 2, x এর সহগ হলো 2। যেমন 2x2 যদি থাকে, x এর সহগ হলো 2, এটা সহগ, এটা x এর সহগ। এবং এটা যেহেতু সংখ্যা তাই বলছে এটাকে সংখ্যামূলক সহগ। এরপর সংখ্যা ছাড়া এমনি অন্য চলরাশিও সহগ হতে পারে, সেখানে চলরাশি যেমন zx2 যদি থাকতো, হ্যাঁ জেডটা থাকতো, জেড থাকলে সেটা জেডটাও সহগ হতো, কিন্তু সংখ্যামূলক সহগ হতো না। এবং চিহ্ন সহ সহগ লিখতে হবে, যদি থাকে -2x2 তাহলে x এর সহগটা তখন -2, এটা x এর সহগ এখানে 2। আবার যদি মাইনাস থাকে তখন x এর সহগ হলো -2। চিহ্ন সহ সহগ কিন্তু চিহ্ন সহ, সেটা খেয়াল রাখতে হবে, শুধু সংখ্যাটা নয়, চিহ্ন যেটা দেওয়া থাকবে সেটা সহ সহগটা আমাদের লিখতে হবে। তাহলে এখন আমরা যাচ্ছি চারের দাগের প্রশ্ন, সংখ্যামূলক সহগ। তাহলে সেই সংখ্যামূলক সহগগুলো বলতে গেলে একটা করে দিই আমি চারের দাগে, যে কোনো একটা, যে বলছে নিচের বিশেষ ধ্রুবক পদ ছাড়া অন্য পদগুলির সংখ্যামূলক সহগ। তাহলে ধ্রুবক পদ ছাড়া অন্যান্য পদগুলি, যে কোনো একটা ধরা যাক, আমরা কোনটা করি, সি এরটা কোনো ধ্রুবক পদ নেই, আচ্ছা বি এরটা ধ্রুবক পদ রয়েছে, তাহলে বি এরটা করি। তাহলে ধ্রুবক পদ রয়েছে, এখানে ধ্রুবক পদ রয়েছে যেহেতু সেটা বাদ দিয়ে করবো আমরা। তাহলে চারের দাগে বি এক্স স্কোয়ার প্লাস 2x + 5, তাহলে পদ কি কি রয়েছে, এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার রয়েছে পদ, অন্য পদগুলি সংখ্যামূলক সহগ। এই সংখ্যামূলক সহগ এটা কত, এর কিছু পাশে নাই মানে 1, সংখ্যামূলক সহগ এখানে 1 1। এরপর আর একটা পদ রয়েছে 2x, এর সংখ্যামূলক সহগ x এর সহগ হচ্ছে 2 + 2 বা শুধু 2। এরপরে একইভাবে কিন্তু এখানে আমাদের 5টার প্রয়োজন নাই, কারণ ধ্রুবক পদের প্রয়োজন নাই বলেছে। একইভাবে আমরা যদি সি এরটা বলি, তাহলে x পদ হচ্ছে x, পদটা x, এখানে সহগ কি আছে, সহগ কি কি আছে, x এর সহগ হচ্ছে 1, পদ 5xy, তাহলে xy এর সহগ শুধু সংখ্যামূলক সহগ 5, আর -7y সংখ্যামূলক সহগ -7। এগুলো আমাদের সংখ্যামূলক সহগ, সংখ্যামূলক সহগ, এগুলো সংখ্যামূলক সহগ বলতে শুধু সংখ্যাগুলো -7। এইভাবে আমরা বাকিগুলো তিনের দাগে চারের দাগে তোমরা বাড়িতে করে তোমরা পাঠিয়ে দেবে।